প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে কবে থেকে কলেজ শুরু হচ্ছে তাছাড়াও এই মুহূর্তে এই মাসে বা এক দু দিনের মধ্যে তোমাকেও অফলাইনে কলেজে সশরিলে যেতে হতে পারে কেন তোমাদের কলেজে যেতে হবে কি বৃত্তান্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কি রয়েছে কী কি ডকুমেন্ট লাগবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের আগেও বলেছিলাম এখনও বলছি তোমাদের কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তিনটে ধাপ অতীব গুরুত্বপূর্ণ এক ফর্ম ফিল দুই হচ্ছে অ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করা তিন নম্বর যেটা সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো অংশেই কম নয় সেই কারণেই ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের ক্ষেত্রে এবছর আমাদের রাজ্যের কলেজগুলোতে কিভাবে হচ্ছে বা হবে সেটা তো বলবোই তার সাথে কি কী ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডকুমেন্ট লাগবে সেটাও আলোচনা করব তার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর বন্ধুরা তোমার প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডেটা দিয়েছে সেই সমস্ত ডেটা যে অথেন্টিক দিয়েছ সেই ডেটা অথেন্টিকেশনের জন্যই কিন্তু ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান কলেজের অ্যাডমিশনের এর শেষ ধাপ তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের যে নম্বর পেয়েছিলে সেই নম্বর প্রদান করেছিলে এবং বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করেছিলে সে তোমার কাস্ট সার্টিফিকেট হোক কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিটের নম্বর হোক সেই সেইগুলো যে তুমি সত্যিকারের বা প্রপার ডকুমেন্ট আপলোড করেছো ও কোনো ফেক কিছু আপলোড করনি বা ভুল ডেটা দেওনি সেটা প্রমাণ করার জন্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ফর্ম ফিল সময় দিয়েছে হান্ডি সেক্ষেত্রে তো সে আগে চান্স পেয়ে গেট কলেজে সে যে ভুল ডেটা দেয়নি ভুল তথ্য দেয়নি সেটা প্রমাণ করার জন্যই কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আমাদের রাজ্যের যেরকমটি বললাম এক দুটো কলেজে শুরু হয়ে গেছে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কি কী ডকুমেন্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তো লাগবে যে যে ডকুমেন্ট তোমরা আপলোড করেছিলে প্রধানত তোমাদের টুয়েলভের যে মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে অ্যাডমিট রয়েছে এবং ক্লাস টেনের ক্ষেত্রেও যে মার্কশিট বা ডকুমেন্টেশনগুলো আছে তার অরিজিনাল কপি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে কলেজে এবং কলেজের সশরিলে তোমাকে সেই ডকুমেন্টেশান অর্থাৎ সেই অরিজিনাল কপিগুলো অ্যাকচুয়ালি দেখাতে হবে এবং তারা তোমাদের যে তুমি যে ডকুমেন্ট দিয়েছিলে তুমি যে তথ্য দিয়েছে সেগুলোকে মিলিয়ে চেক করে দেখবে সব ঠিক আছে কিনা যদি কোনো ছোটোখাটো ভুলভ্রান্তি থাকে সেটাও তো কলেজের কর্তৃপক্ষ রীতিমতো ঠিক করে দেবে তো তার মানে তোমরা বুঝতেই পারছো ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন হবে আমার কলেজে কবে ডকুমেন্টেশন শুরু হচ্ছে এ কবে আমাদের কলেজে যেতে হবে দেখো এটা জানার জন্য কিন্তু তোমাকে তোমার কলেজের ওয়েবসাইট চেক আউট করতে হবে কলেজের ওয়েবসাইটে দেখতে হবে নোটিফিকেশন সেকশানে কোনো নোটিশ এসছে কিনা এছাড়া তোমরা যে কলেজে ইমেল দিয়েছ ফোন নাম্বার দিয়েছ সেই ইমেল এবং ফোন নাম্বারেও কিন্তু মেসেজ এ বা ইমেল মারফত কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এ তাছাড়াও তোমরা কিন্তু প্রতিনিয়ত সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত কিন্তু রীতিমতো কলেজের যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট অন্তত একবার হলেও কিন্তু ওপেন করে দেখো যে নোটিফিকেশান সেকশনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো নোটিশ এসছে কিনা নোটিশ আসলে ডকুমেন্ট নিয়ে যে সময় বলবে সেই সময় চলে যেতে হবে কারণ একই দিনে সকলের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী দেখা গেল আজকে বললো ম্যাথামেটিক্স অনার্সের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কালকে বললো হিস্ট্রি অনার্সের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কাজেই প্রত্যেকের একসাথে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে না আর তোমরা সকলেই জানো সেপ্টেম্বর মাস পর্যন্ত কলেজের অ্যাডমিশনের সমস্ত প্র প্রস্তুতি চলবে এ তারপরেই কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারো নি তোমরাও কিন্তু যে কলেজগুলোতে ভর্তি হবে বলে ঠিক করেছো বা ফর্ম ফিল আপ সেই কলেজের অফিশিয়াল ওয়েবসাইটগুলোতে নজর রাখো তোমাদের একাধিক নোটিস বেরোবে এবং উইশলিস্ট বেরোচ্ছে অনলাইন রিপোর্টিং হচ্ছে কোনো না কোনো উপায়ে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারবে শেষ সময়সীমার আগে আর তোমাদের মধ্যে কারা কোন কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং কারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নিতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত